সন্ধ্যা, আবার we are about to back in this evening. Actually today's topic is very vast এবং needs at least 10 to 15 classes to completely cover the all of the topics of acute abdomen. So I like to just start my topic with the principles of approach of acute abdomen. এটা একটা ব্রড স্পেকট্রামের একটা টার্মিনোলজি ইউজ করা হয় বহু বছর ধরে, ইভেন ইয়ার্স টুগেদার, হান্ড্রেড ইয়ার্স টুগেদার. অ্যাকিউট অ্যাবডোমেন ইজ নট এ স্পেসিফিক ডিজিজ টার্ম, ইট ইজ এ টার্মিনোলজি ইউজ কম্বিনেশন অফ সামথিং. সো আই লাইক টু প্রেজেন্ট সাম. সো অ্যাকিউট অ্যাবডোমেন আজকে আমি এটা প্রথম একটা ক্লাস নিচ্ছি, দিস দ্য পার্ট ওয়ান, বিকজ এটা এত ভাস্ট যে বেসিক জিনিসটা না বুঝাতে পারলে এটা গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট সব লেভেলে এটা লাগে. তো সেক্ষেত্রে আমি একটু মানে সামারাইজ ফর্মে আমি একটু বলার চেষ্টা করছি. সো হোয়াট ইজ দ্য টার্ম অ্যাকিউট অ্যাবডোমেন? অ্যাকিউট মিন সামথিং, ইট ইজ এ জেনারেল ইংলিশ টার্ম. এটা মানে হচ্ছে যে এটা এখনই কিছু একটা হয়েছে, ইনস্ট্যান্টেনিয়াস সামথিং লাইক দ্যাট. এন্ড অ্যাবডোমেন ইজ আ পার্ট অফ দ্য হিউম্যান বডি. সো দ্য টার্ম অ্যাকিউট অ্যাবডোমেন, হোয়াট ইজ দিস? ইন্ডিকেটিং অ্যান ইভলভিং ডিসঅর্ডার, তৈরি হচ্ছে অর লং স্ট্যান্ডিং, দ্যাট সাজেস্টিং এ ফাংশনাল অর ডিজেনারেটিভ কন্ডিশন. ইট ইজ এ ভেরি ভেরি কোনো স্পেসিফিক যে ডেফিনিশন বলা যাবে তা নয়, বাট এটা এটা বুঝাইতে পারলেই হলো যে ইটস এটা ইভলভিং ডিসঅর্ডার. এবং এটা কোনো স্পেসিফিক একটা টার্মিনোলজি না যে এটা দিয়ে কোনো একটা আন্ডারলাইন প্যাথোলজি বোঝা যায় তা না. ইট 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 কভার করে, ইট কভার্স মোর দেন 50 to 60 কন্ডিশনস অফ দ্য অ্যাবডোমেন. সো হোয়াট, কোন কন্ডিশন বা পেশেন্ট কি প্রেজেন্ট নিয়ে আসলে, কি প্রবলেম নিয়ে আসলে, কি প্রেজেন্টেশন নিয়ে আসলে আমরা তাকে বলবো? অ্যাকচুয়ালি দ্য পেশেন্ট কমপ্লেন্স আর ভেরি ইম্পর্টেন্ট কমপ্লেইন. That is called pain in the abdomen. This is the prime, most probably most commonest, and usually present 99.9% of the patient of suffering or presented with acute abdomen. So this is a complaint of an acute attack of abdominal pain. That means every adjective should be there, every situation should be there. তোমাকে বোঝানোর জন্য যে this is acute abdomen. একটা হচ্ছে অ্যাকিউট থাকতে হবে পেইন, এবং অ্যাকিউট অনসেট অফ অ্যাবডোমিনাল পেইন, নট এ হেডেক, অর দ্যাট মে বি অকার এগেইনস্ট দ্য ব্যাকগ্রাউন্ড অফ সাডেনলি অর গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে শুরু হয়ে হঠাৎ করে বেড়ে গেছে, সন্ধ্যা থেকে ব্যথা ছিল পেটে, দ্যাট ইজ টলারেবল, বাট ভোর রাতে এটা আনটলারেবল হয়েছে এবং পেশেন্ট রাশ টু দ্য হসপিটাল ফর ম্যানেজমেন্ট, ফর পেইন রিলিফ. মানুষ, হিউম্যান বিং সবচেয়ে বেশি যেটা দিয়ে মানে রিয়্যাক্ট করে সেটা হচ্ছে পেইন, সেটা ইমোশনাল পেইন হোক আর সোমাটিক পেইন হোক আর ভিসেরাল পেইন হোক, হি উইল রাশ টু দ্য মানে হসপিটাল ফর ইমিডিয়েট রিলিফ অফ দ্যাট পেইন. সো সাডেন এগেন্স্ট দ্য ব্যাকগ্রাউন্ড অফ সাডেনলি হতে পারে গ্রাজুয়ালি ওভার এ পিরিয়ড অফ সেভারাল আওয়ার্স অ্যান্ড প্রেজেন্ট এ সিমটম কমপ্লেক্স, দ্যাট মিনস নট এন এ সিঙ্গল সিমটম উইচ সাজেস্ট এ ডিজিজ দ্যাট পসিবলি that is life threatening, that possibly threatens life and demands aj pain ni aslo, that demands an immediate and urgent diagnosis for early treatment. তাহলে এখানে যে কথাগুলো বলা হয়েছে, তোমরা যদি কখনো জিজ্ঞেস করা হয় বিশেষ করে এটা কখন ফেস করবা, এটা লং কেস নো, বাট এভরি অ্যাসপেক্টে তুমি এটা ফেস করতে পারো. এটা এসিকিউতে থাকতে পারে, এটা এমসিকিউতে কিছু একটা থাকতে পারে. এত একটা ব্রড স্পেকট্রাম টার্ম যে এটা কভার্স অ্যাটলিস্ট 70 to 80% অফ দ্য সার্জারি সিলেবাস. সো দ্য পেইন এগেইনস্ট দ্য ব্যাকগ্রাউন্ড অফ সাডেনলি অর গ্র্যাজুয়ালি ওভার সেভারাল আওয়ার্স অ্যান্ড এ সিমটম কমপ্লেক্স, এবং যে সিমটম কমপ্লেক্সটা ইন্ডিকেটস ইজ লাইফ থ্রেটনিং, মেবি মে গো ইন টু লাইফ থ্রেটনিং, সো দ্যাট এন ইমিডিয়েট অ্যান্ড অর আর্জেন্ট ডায়াগনোসিস ইজ ফর আর্লি ম্যানেজমেন্ট. ডায়াগনোসিস না করলে তুমি ম্যানেজমেন্ট করতে পারবে, বাট অকেশনালি সিমটমস আর ডিউ টু ডিসঅর্ডার্স আউটসাইড দ্য অ্যাবডোমেন দ্যাট ক্যান লিমিট
দ্যাট ক্যান, সেটা হতে পারে যে এটা অ্যাবডোমিনাল ব্যথার মতো মনে হচ্ছে, দ্যাট ক্যান মিন, বাট এটা আউটসাইড দ্য অ্যাবডোমিন লাইক থোরাক্স, মেইন কম লাইক থোরাক্স। সো ইন হুইচ কেস দ্য টার্ম রেফার্ড ইজ ইউজ, ফর এক্সাম্পল এপিগ্যাস্ট্রিক পেইন এক্সপিরিয়েন্স এজ এ রেজাল্ট অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, লাইক এপিগ্যাস্ট্রিক, লাইক রাইট আপার অ্যাবডোমিনাল পেইন ক্যান মিমিক ইন রাইট লোবার অর ব্যাজাল নিউমোনিয়া অর প্লুরেসি। সো দ্যাট আর দ্য দোজ আর দ্য এক্সট্রা অ্যাবডোমিনাল কন্ডিশন অ্যান্ড নট এ সার্জিক্যাল কন্ডিশন, বাট ক্যান মিমিক ইন অ্যাক্যুট অ্যাবডোমেন। সো at first presentation a detailed clinical history and clinical examination are essential to establish a differential diagnosis, which in turn leads to appropriate triage. What do you mean by triage? Triage means separate into an urgent and non-urgent investigation, kunta dorkar according to priority shebhabe alata hobe and subsequent treatment. So everything in medicine, whether it's surgery, gyne, orthopedics, eye, ENT, it starts with the history taking for the patient management. In clinicians, we start with history taking. Keno ki somoshya niye asche? So you have to identify the reason for consultation, the present complaint. Eta sobai amra jani. Then determine the onset, duration, and evolution of the symptoms. It is essential. So deduce the most likely organ or system affected. অনেক কিছু আমাদের মনে হবে, কিন্তু হোয়াট ইজ দ্য টার্গেট অর্ডার, কোথা থেকে এই প্রবলেমটা সৃষ্টি হয়েছে, ডেভেলপ করছে, সেটা আমাদেরকে ব্যাক অফ দ্য মাইন্ডে তৈরি করতে হবে। সো রিফাইন দ্য হিস্ট্রি উইথ রিলেভেন্ট ডাইরেক্ট কোশ্চেন। আমরা প্রথম থেকে থার্ড ইয়ার থেকে বলছি যে কোনো ডিরেক্ট কোশ্চেন সার্চ করা যাবে না, ডিরেক্ট কোশ্চেন করলে উত্তর দেওয়া মানে পজিটিভ উত্তর দিয়ে দিতে পারে, যেটা তার নয়। বাট ইন সার্টেন সিচুয়েশন, পার্টিকুলারলি ইন অ্যাকিউট সিচুয়েশন, ইউ হ্যাভ টু direct questions. So establish relevant past social, family, drug and allergy history, and complete with a thorough review of other systems, and devise a list of differential diagnoses. These are the principles of history taking of acute abdomen. What are the sources of abdominal symptoms? Other than abdominal pain, it can be weight loss, anorexia, or vomiting, jaundice, alteration of bowel habit, and blood loss or anemia are the common clinical presentations of abdominal pain. These are the common GIT related. And ophthalmitis may have a atypical presentation. থাকতে পারে। আমাদের চিন্তা ভাবনা হবে broad spectrum, not narrow. যেন আমরা কোনো কিছু মিস না করি। So আমি আগে যেটা বলেছিলাম যে acute abdominal, the prime symptom is pain, is the most common of all abdominal symptoms. So এই পেইনের অ্যানালাইসিস আমাদের খুব সুন্দর করে করতে হবে। পেইনের ব্যাকগ্রাউন্ডটা কেন কেন ডেভেলপ করছে, কেন পেইনটা এদিক থেকে ওদিকে যাচ্ছে, কেন এই পেইনটা এরকম সিভিয়ারিটি, এই কথাগুলো আমাদের বুঝতে হবে। যদি বুঝতে পারি আমাদের ডায়াগনোসিস ইনশাআল্লাহ মিস হবে। So actually the why the pain develops in the abdomen and why it is the cause. The causes are inflammation or infection or perforation of viscus or obstruction of viscus. A perforation ebong obstruction of viscus e pain keno hoy seta amra hoyto individually alochona korte parbo, ami as a whole bolar chesta korchi. Pain can develop due to infarction or strangulation, and even hemorrhage can cause pain due to local increased rise of pressure due to accumulation of blood and stretching of the pain sensitive nerve fibers. So intraperitoneal or rectoperitoneal hemorrhage, injury and extra abdominal and medical causes can also cause pain. So ami jeta bolchilam the pain niye অনেক কথা এখন জানতে হবে এই অ্যাবডোমিন, অ্যাকিউট অ্যাবডোমিন বোঝার জন্য। যেমন হোয়াই দ্য নার্ভস রেসপন্সিবল ফর অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড হোয়াট ইজ দ্য প্যাথোফিজিওলজিক্যাল বেসিস অফ কমন অ্যাবডোমিনাল সিমটমস অ্যান্ড সাইনস, হোয়াই দ্য পেইন ইজ ডেভেলপ। তো সেক্ষেত্রে আমাদের আবার ফিরে যেতে হবে অ্যানাটমি কিছু এবং ফিজিওলজি কিছু। এই ওইটার যে সার্জিক্যাল মানে ফিজিওলজি এবং সার্জিক্যাল অ্যানাটমি আমরা আবার
আন্ডার গ্রাজুয়েশনের পরে যখন পোস্ট গ্রাজুয়েশন যে আবার রিক্যাপিটুলেট করি, আবার করি এই কথাবার্তা গুলো, লাইক অ্যাবডোমিনাল ওয়াল, ইট ইজ সাপ্লাইড বাই কি, সোমাটিক নার্ভ অর অটোনোমাস নার্ভ? সোমাটিক নার্ভ। সো অ্যাবডোমিনাল ওয়াল এন্ড প্যারাটাল পেরিটোনিয়াম আর সাপ্লাইড বাই দ্য সোমাটিক নার্ভ। তো সোমাটিক নার্ভস এর যে হোয়াট ইজ দ্য প্রপার্টি অফ সোমাটিক নার্ভ, সোমাটিক নার্ভস কি আছে এখন বানাবো না একটু পরে, এখন হইতেছে। হ্যালো, সো অ্যাবডোমিনাল ওয়াল এন্ড প্যারাটাল পেরিটোনিয়াম আর সাপ্লাইড বাই দ্য সোমাটিক নার্ভস, সেটাই আমি বলার চেষ্টা করতেছি যে সোমাটিক নার্ভস কি আছে। পিন পয়েন্ট লোকেশন এন্ড টু পয়েন্ট ডিসক্রিমিনেশন, একটা আঙ্গুলের টিপ অফ দ্য ইন্ডেক্স ফিঙ্গার যদি আমার কোনো প্রিক হয়, কোনো পিকটা কামড় দেয় আমরা বুঝতে পারি, কিন্তু অ্যাবডোমিনের কোনো জায়গায় যদি মানে স্পেসিফিক কোনো ইনজুরি হয়, আমরা একটা ওয়েট বলি এই এই একটা জায়গায় একটা রিজিওনে আমার যেন একটা ব্যথা হচ্ছে, এটা আমরা স্পেসিফিক করতে পারি না যে না এটা গলব্লাডারি পেন, এটা লিভার পেন, এটা কমন বাইল ডাক্টের কোলানজাইটিস পেন, এটা প্যানক্রিয়াটিস পেন, না অ্যাজ এ হোল একটা মানে ব্রড স্পেকট্রাম একটা আইডিয়া নিয়ে আমরা আসি। সো অ্যাবডোমিনাল অর্গানস এন্ড ভিসেরাল পেরিটোনিয়াম আর সাপ্লাইড বাই অটোনোমিক নার্ভাস and skin muscles and parietal peritoneum are supplied by the iliohypogastric and ilioinguinal nerves and the lower six intercostal nerves. এটা আমাদের বুঝতে হবে। এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, আমি আবার স্লাইডে ফিরে যাব। এটা কেন দেখালো, সেটা হচ্ছে যে এই যে এই যে লোয়ার লোয়ার ফাইভ আর সিক্স ইন্টারকোস্টাল নার্ভস এন্ড ইলিওহাইপোগ্যাস্ট্রিক এন্ড ইলিওইনগুইনাল নার্ভস আর সাপ্লাইড দ্য স্কিন অ্যান্ড অ্যাবডোমিনাল ওয়াল অ্যান্ড মাসেলস, one paramedian muscles and three lateral muscles is supplied by these nerves. So eta distribution ta amader jante hobe je T7 to up to T10. T10 is well demarcated among well icon by supplying umbilicus, and below that T12 11 12 and L1 and so on. So these are the nerves supplied by the supplied to the skin and other somatic organs of the abdominal wall. So back to the slide, when an inflamed organ touches the parietal peritoneum, so specific characteristics of abdominal pain, this is very important. Keno byatha ta shuru hoy, the visceral pain, why viscera cries, keno kambe tar jonno byatha hoy, ব্যথাটা হয় ইসকেমিয়া, ইম্পর্টেন্ট একটা কজ, অথবা স্মুথ মাসল স্প্যাজম, এখানে দিস ইজ স্মুথ মাসল স্প্যাজম অর স্ট্রেচিং অফ দ্য ভিসেরাল পেরিটোনিয়াম, এখানে ইসকেমিয়া লাইক ভাস্কুলার অকুলেশন, সুপিরিয়র মেসেন্ট্রিক সিন্ড্রোম অথবা মেসেন্ট্রিক ভাস্কুলার অকুলেশন দ্যাট ক্যান বি এ আর্টেরিয়াল ওয়ান, দ্যাট ক্যান বি ভেনাস ওয়ান, তখন ইসকেমিক পেন। স্মুথ মাসল স্প্যাজম সবারই হয়, quality abdominal pain, that is smooth muscle spasm. Another is stretching of the visceral peritoneum. Viral hepatitis, whatever the cause of hepatitis, liver to the enlarged area, it will stretch the covering capsules of the liver, that is called, what is that called? Gleason's capsule. So Gleason's capsule stretched hoy, ebong stretched howar pole ki hobe, সেটা দ্য পেইন ফাইবার সেটা যেটা ইনভলভ হয় এই গ্লিসন ক্যাপসুলে, সেটা হচ্ছে তোমার পেরিটোনিয়াম। সো আমি এটা ডিটেলস পরে আসবো। সো অটোনোমিক পেইন ডিপ অ্যান্ড পোরলি লোকালাইজ, এটা ইম্পর্টেন্ট, অ্যান্ড ইজ রেফার টু দ্য ইকুইভ্যালেন্ট সোমাটিক ডিস্ট্রিবিউশন অফ দ্য নার্ভ রুট ফ্রম T1 টু L2, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, ঠিক আছে? দ্য অটোনোমিক পেইন ডিপ অ্যান্ড পোরলি লোকালাইজ, এই কথাটা বুঝতে হবে। অটোনোমিক পেইন সোমাটিক পেইনের মতো নয়, অ্যান্ড ওয়েন অ্যান ইনফ্লেমড অর্গান টাচেস দ্য প্যারাটাল পেরিটোনিয়াম, পেইন ইজ দেন লোকালাইজড টু দ্য সেগমেন্টাল ডার্মাটোম অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল, অ্যান্ড দিস ইজ দ্য ক্লাসিক এক্সাম্পল অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এ প্রথমে ব্যথা হয় পেরিঅ্যাবডোমিনাল রিজিওন, হোয়াই? বিকজ অ্যাপেন্ডিক্স ইজ সাপ্লাইড বাই T10 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড, অ্যান্ড দ্যাট সোমাটিক ইনারভেশন হচ্ছে অ্যারাউন্ড দ্য অ্যাবডোমিনাস, স্কিন অ্যাবডোমিনাস, ঠিক আছে?
সেজন্য দেখাটা হবে। বাট এটা যখন লোকালাইজড হয় অ্যাট দ্য রাইট ইলিয়াক ফোসা, তখন কি হবে ব্যথাটা, তখন রাইট ইলিয়াক ফোসা সেটেল ডাউন হবে। দ্যাটস হোয়াই আমরা বলি পেরিঅ্যাম্বলিক্যাল পেইন লেটার শিফটেড টু রাইট ইলিয়াক, অ্যান্ড দ্য পেইন ইন দ্য প্যারাটাল পেরিটোনিয়াম মে রেডিয়েট টু ব্যাক অর ফ্রন্ট অ্যালং দ্য ডার্মাটম। এটা হতে পারে লাইক এই যে রেডিয়েট টু ব্যাক অর ফ্রন্ট, এটার একটি ক্লাসিক এক্সাম্পল হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। In acute pancreatitis, the patient usually feeling pain in the epigastric region and also radiate to the back. এটার explanation হচ্ছে এখানে। So, এখানে যদি ডার্মাটম অনুযায়ী আসি, দেখো এখানে দেখা যাচ্ছে the liver, spleen and central part of the diaphragm. Sensory fiber হচ্ছে C3-5. But এই C3-5 থেকে আবার originate নাই কি? Which nerve originated? Phrenic nerve. And this phrenic nerve is a motor nerve supplied to the diaphragm and under surface of the diaphragm and some. So, তারপরে আমরা যেটা দেখছি, the appendix, colon and pelvic viscera through mesenteric plexus and lesser splenic nerve. এটার segment কি? T10-11. Sigmoid colon, rectum, kidney, ureters and testes, T11 and L1. And bladder and rectosigmoid region, hypogastric plexus through S2 to S4. তাহলে এই সেন্সরি লেভেলের যে সেগমেন্টগুলো আছে, যেটা কিডনিয়া সাপ্লাই আছে সেগমেন্টাল, সেখানে সেখানে ব্যথাটা পেশেন্ট ফিল করবে। এখন প্যাথোফিজিওলজি বোঝার জন্য আবার আমরা ফিরে যাই, এটা একটু আগে যেটা আমরা বলেছি এর সাথে আমি এটাকে মানে কোইনসাইড করেছি, এই জন্য যে আমরা জানি আমরা প্রথম ইয়েতে অ্যাবডোমেন কার্ডের প্রথম দিনই পড়েছি যে অ্যাবডোমেন ইজ মানে টেকনিক্যালি ডিভাইডেড ইনটু, ইমাজিনারি ডিভাইডেড ইনটু 9 রিজিয়ন বাই 2 ভার্টিক্যাল আর 2 হরিজন্টাল, দ্যাট মিন্স 2 মিড ক্লাভিকুলার লাইন অ্যান্ড ওয়ান ইজ ট্রান্সটিভার্কুলার লাইন, ওয়ান ইজ ট্রান্সপাইলোরিক লাইন। This is transparent, it's transparent and divides into 9 regions. এটা বোঝার জন্য আর কি। And these are all imaginary. এবং একটা region থেকে একটা region overlap করে। So this is epigastric, this is umbilical, this is hypogastric and this is umbilical, 2 lumbar and 2 hypochondrial region. One is right, one is left and 2 iliac fossa, one is right iliac fossa, one is left iliac fossa. So এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে, the bladder and rectosigmoid is situated in the hypogastric region. So if it is a pain here, so eta distribute hobe S2 to S4. Abar jodi ami liver spleen dhori, liver spleen situated in the liver is situated in the placed in the right hypochondrial region and phrenic and spleen in the left hypochondrial region. But both are C3 to C5. এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা আমি এখানে ওরকম ভাবে ইয়ে করিনি, প্রেজেন্ট করিনি, যেটা হচ্ছে দেখো যে এই রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নের প্যাথোফিজিওলজিক্যাল ই হিসাবে দোজ অর্গান ডেভেলপমেন্টালি ফোরগট মিডগট অ্যান্ড হাইন্ডগট। আমি এটা বারে বারে বলি, দোজ অর্গান হুইচ আর অরিজিনেটেড ফ্রম দ্য ফোরগট, দ্যাট মিন্স লোয়ার এন্ড অফ দি সুবেগাস থেকে আপ টু দ্য মেজর ডিউডিনাল ক্যাপিলা, এখানে এই এই ফোরগট থেকে যে সকল অর্গান অরিজিনেট হয়েছে তার পেইন, তার তার অটোনমিক পেইন ইউজুয়ালি ফেলট হবে এপিগ্যাস্ট্রিক। দোজ অর্গান অরিজিনেটেড ফ্রম দ্য মিডগট, দ্যাট মিন্স মেজর ডিউডিনাল ক্যাপিলা থেকে আপ টু দ্য জাংশন অফ রাইট টু-থার্ড অ্যান্ড লেফট ওয়ান-থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন, অল পেইন ভিসারাল পেইন ফেলট হবে অবলেটাল and all organs coming from hindgut developmentally, that means from junction of right to third and left one third of the transverse colon up to the what pectinate line, up to the pectinate line, eta field hobe kothay hypogastric, clear? তো এখানে একটু ডায়াগ্রামেটিক্যালি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে রাইট ইলিয়াক রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন যদি মনে হয় তাহলে ইউজুয়ালি ওইখানে যে অর্গানগুলো আছে
ইউজুয়ালি ওটা কি করতে হবে, লাইক হেপাটাইটিস, কোলিসিস্টাইটিস, কোলাঞ্জিয়াইটিস, অ্যান্ড সো 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 ওয়ান, অ্যান্ড গ্যাস্ট্রিক পেইন, পেপটিক আলসার ডিজিজ, প্যানক্রিয়াটাইটিস, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিওনে নট সো মাচ এক্সাম্পল অফ দিস ইন দিস এরিয়া, বিকজ হিয়ার পার্ট অফ দ্য স্টোমাক, পার্ট অফ দ্য প্যানক্রিয়াস অ্যান্ড দ্য মেইন অর্গান ইজ স্প্লিন হিয়ার। সো ইউজুয়ালি স্প্লিনিক প্যাথোলজি অত কমন নয়, আছে, তার বিশেষ করে ইনজুরি টু দ্য স্প্লিন এখানে পেইন এভাবে আসতে পারে। রাইট লাম্বার, লেফট লাম্বার, দের ইজ মেইন অর্গান ইজ সামনে কি থাকে, সামনে থাকে হচ্ছে তোমার অ্যাসেন্ডিং কোলন, তার পিছনে থাকে হচ্ছে ইউরেটার অ্যান্ড কিডনি। তাহলে কিডনি ইউরেটার অরিজিন থেকে যে পেইনগুলো অরিজিন নেয় সাধারণত লাম্বার রিজিনে দেখা যায়, এবং লেফট লাম্বার রিজিনে একই রকম। অ্যান্ড মিড, এটা হচ্ছে একটা সবচেয়ে মানে বড় একটা কম্পার্টমেন্ট, যেখানে মোস্ট অফ দ্য স্মল বাওয়েল থাকে, স্মল বাওয়েল এদিকে ওদিকে যায়, তারপরে এর পিছনে হচ্ছে মেসেন্ট্রি আছে, তার সাথে স্মল বাওয়েলের সাথে ডা মেসেন্ট্রি, তারপরে আছে হচ্ছে তোমার স্ট্রাকচারস অফ দ্য পোস্টেরিয়র অ্যাবডোমেন। তো কোথা থেকে অরিজিন নিচ্ছে এটা বোঝা একটু কঠিন, বাট এটা এই ধরনের স্ট্রাকচার থেকে অরিজিন নিচ্ছে। And in right iliac fossa and right left iliac fossa, right iliac fossa very important একটা region, যেখানে right RAF pain নিয়ে অনেক differential diagnosis আছে, এবং commonest আছে, এবং at graduate level or undergraduate level you need to know to have a differential diagnosis of right RAF pain. এখানে ভিসেরাল পেইনের সাইটস নিয়ে কথা বলা হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম, ফোর গাট, মিড গাট, হাইন গাট, অর মিড এপিগ্যাস্ট্রিয়া, মিড অ্যাবডোমেন অ্যান্ড লোয়ার অ্যাবডোমেন। এখান থেকে যদি অরিজিন নেয়, দেখো ফোর গাট অরিজিনে কি আছে, স্টোমাক, ডিউডেনাম, হেপাটোবিলিয়ারি সিস্টেম, প্যানক্রিয়াস। এখানে অরিজিন নেয়, প্রথমে তোমার চিন্তা করতে হবে ইজ দ্য স্ট্রাকচারস কামিং ফ্রম মিড গাট, আমি জানি না ছবিটা স্পষ্ট কিনা, অ্যান্ড শিফটিং পেইন, দিস ইজ ইম্পর্টেন্ট, আমরা যখন এই পেইন নিয়ে আরো কিছু কথা বলবো তখন আমরা বলবো। তো এখানে যেটা এই এই ছবিটা কিন্তু বুঝতে হবে এট দিস লেভেল, যে কোন পেইন কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। আমরা বলি রেফার্ড পেইন, শিফটিং পেইন অ্যান্ড রেডিয়েটিং পেইন। হোয়াই দিস পেইন ইজ রেফার্ড এবং তার আন্ডারলাইন কজ কি, আন্ডারলাইন মেকানিজম কি। লাইক ইউরিটারি কলিক আমরা বলি কি, নো ইনটু গ্রোয়িং, হোয়াই ইট ইজ নো ইনটু গ্রোয়িং, ব্যাকগ্রাউন্ড মেকানিজম ওই যে নার্ভ সাপ্লাই। অ্যাকিউট কোলিসিস্টাইটিস এর পেইন আমরা কি বলি, পেইন ইন দ্য রাইট আপার অ্যাবডোমেন, রেফার টু দ্য রাইট টিপ অফ শোল্ডার, ইনফ্রাস্ক্যাপুলার রিজিয়ন, ইন্টারস্ক্যাপুলার রিজিয়ন, বলি না কেন, ওই যে C3-4 এর জন্য, বিকজ দ্য ফ্রেনিক নার্ভ এর সোমাটিক নার্ভ, সোমাটিক নার্ভ গুলো, ফাইবার গুলো অলসো ডিস্ট্রিবিউটেড টু দ্য রাইট শোল্ডার। আবার আমরা কি বলি, রেডিয়েটেড পেইন, দ্যাট মিন্স রেফার্ড পেইন অ্যান্ড রেডিয়েটেড পেইন এর মধ্যে একটু ডিফারেন্স আছে, আমি একটু পরে বলার চেষ্টা করবো। এই রেডিয়েটেড পেইন এর দেখো সামনেও যে ব্যথাটা পেশেন্ট অনুভব করছে, আমার ডান দিকের উপরে পেটে যে ব্যথাটা অনুভব করছি তার থেকে রাইট টিপ অফ শোল্ডারের ব্যথাটা যেন একটু বেশি। অ্যান্ড শিফটিং পেইন, দ্যাট মিন্স অরিজিনালি পেশেন্ট কমপ্লেইনিং অফ পেইন ইন ওয়ান রিজিয়ন বাট লেটার শিফটেড টু অ্যানাদার। This is a classic example is appendicitis. In classic appendicitis, the pain usually in the umbilical region, later shifted to right iliac fossa. And also in perforated ulcer. First of all, pain in the upper abdomen, but later shifted to lower abdomen. এখানে একটা মেকানিজম আছে কেন পারফোরেটেড আলসার প্যাথোলজি এখানে ব্যথা এখানে অনুভব করছে, এটা দিস ইজ দ্য ডিফারেন্ট টপিক। এবং পারফোরেটেড আলসার প্রেজেন্টেশন এবং তার প্যাথোলজি কি, কিভাবে এটা প্রেজেন্টেশন হয়, কেন পেশেন্ট ব্যথা অনুভব করে, এগুলো হচ্ছে অন্য অন্য সময় আমরা একটু ডিসকাস করতে পারি। আমি যেটা
অ্যাক্টিভ অ্যাবডোমেনে আবারও বলছি, বলার চেষ্টা করছি ভেরি বেসিক এবং প্রিন্সিপালস। তো আমরা যখন একটা পেশেন্ট পেইন নিয়ে আসি, আমরা কি কি কথা বলি, কি কি প্রশ্ন করি? একটা হচ্ছে আপনার কতদিন ধরে ব্যথা, টাইম এন্ড নেচার অফ অনসেট, এটা কোনো ক্লু দেয় কিনা। নেচার অফ অনসেট, ইফ ইট ইজ ট্রমা, তাহলে হচ্ছে এই ট্রমাটা কেন, তাহলে এই পেইনটা হচ্ছে ট্রমার কারণে। লাইক অ্যান অ্যাকিউট স্কটম নিয়ে একটা পেশেন্ট আসবে, স্কটম খুলে গেছে, তুমি জিজ্ঞেস করলা যে ব্যথা কখন থেকে, এই কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে, কিভাবে শুরু হলো, যে আমি ফুটবল খেলছিলাম, ফুটবল বলটা এসে আমার এখানে লাগলো, এরপর থেকে অসম্ভব ব্যথা শুরু হয়েছে। দ্যাট মিনস দ্যাট ইজ দ্য নেচার অফ অনসেট, দ্যার ইজ এ স্পেসিফিক কোরিলেশন ইন বিটুইন এ নেচার অফ পেইন, প্রোডাকশন অফ পেইন অ্যান্ড কজ। দেন আমরা যে প্রশ্নগুলি করি, এটা তোমরা অনেকবারই তোমরা জানো, এবং ফ্রম থার্ড ইয়ার আপ টু ফিফথ ইয়ার বারে বারে সার্জিক্যাল ওয়ার্ডে বলা হয়, মেডিকেল ওয়ার্ডে তো অবশ্যই, মেডিসিন ওয়ার্ডে, বাট এই এই কয়েকটা পয়েন্ট অবশ্যই লাগবে। টাইম অ্যান্ড নেচার অফ অনসেট, সাইট, ক্যারেক্টার, ক্যারেক্টার ইজ ইম্পর্টেন্ট। এক এক পেশেন্ট এক এক রকম বলার চেষ্টা করবে, আমার দপদপ করে ব্যথা করছে, আমার চুরির মতো ফিলিং লাইক স্ট্যাবিং, এরকম কথা বলতে পারে, বার্নিং বলতে পারে। কিন্তু অ্যাবডোমিনে মোর কয়েকটা স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইজ ইট এ বার্নিং পেইন, আর ইট ইজ এ কনস্ট্রিক্টিভ পেইন, সামথিং কনস্ট্রিক্ট, ইজ ইট এ কলিকি পেইন। কলিকি পেইনকে কি বলে বোঝা এবং কলিকি পেইনকে ঠিক মতো প্রেজেন্ট করা, এটা একটা আর্ট এবং এটা ইম্পর্টেন্ট। দেন সিভিয়ারিটি, পেইন সিভিয়ারিটি মাপার উপায়, সিভিয়ারিটি ভিজুয়াল অ্যানালগ স্কেল আছে, ইউ ক্যান গিভ যে আপনি 0 থেকে 10 এর মধ্যে আপনি কোনটা বেছে নেবেন, আপনার ব্যথা কতটুকু, 5 না আপনি 6 না 7, অথবা স্কেল তুমি দেখাতে পারো। আরেকটা হচ্ছে একটা ওভারঅল ধারণা তোমার ইনিশিয়াল অ্যাসেসমেন্টের জন্য, লাইক মাইল্ড পেইন, মডারেট পেইন অ্যান্ড সিভিয়ার, অ্যান্ড পেইন এর প্রোগ্রেশন ফ্রম দ্য ইনিশিয়াল, 2 ঘন্টা আগে যে ব্যথাটা ছিল এখন কি তা আছে নাকি কমেছে নাকি বেড়েছে, ডিউরেশন আমরা আগেই বলেছি, এবং এটা কমে যায় নাকি না, পেশেন্ট স্যার আমার তো ব্যথা কমতেছেই না, হয়তো আপনি যে ওষুধটা দিয়েছেন তার ফলে একটু কমেছে, অথবা ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইমার্জেন্সি থেকে আমাকে একটা ওষুধ দিল, একটু বলছেন আবার ব্যথা বাড়া শুরু। দেন ইট ইজ রেফার্ড পেইন, রেডিয়েট পেইন অর শিফটিং পেইন, অ্যান্ড দের ইজ ইজ দের এনি রিলিভিং ফ্যাক্টর্স, কিছু করলে ব্যথাটা কমে যাচ্ছে কিনা, আবার এক্সাজারেটিং ফ্যাক্টর্স, দ্যাট মিনস আমি পেশেন্ট অনেক সময় বলে পেশেন্ট শুয়ে আছে, তুমি গেলে হঠাৎ করে আনইনটেনশনালি তার বেডে তোমার ধাক্কা লাগলো, পেশেন্ট ব্যথা অনুভব করে, দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইভেন স্লাইটেস্ট টাচ অর স্লাইটেস্ট শেকিং অফ দ্য পেশেন্ট, নকিং অফ দ্য পেশেন্ট, পেশেন্ট ফিলস পেইন, দিস ইজ এক্সাজারেটিং ফ্যাক্টর, অ্যান্ড দ্যার ইজ দ্যার এনি অ্যাসোসিয়েটেড সিমটমস, দ্যার ক্যান বি মেনি অ্যাসোসিয়েটেড সিমটমস, লাইক ভমিটিং, লাইক ডায়রিয়া, like painful menstruation, like missed or absent periods. Periods means menstrual period. এখানে বোঝানো হচ্ছে। তাহলে এখানে পেইনকে তুমি যদি ইলাবোরেট করো, অ্যানালাইসিস করো, তাহলে তুমি ডায়াগনোসিসে পৌঁছানোর ইনফরমেশন অ্যাটলিস্ট 80% পেয়ে যাবো। এবং অ্যাকিউট অ্যাবডোমেনের পেইনটাই হচ্ছে আসল, অ্যানালাইসিস করে বের করা যে পেইনটা কী ধরনের, কখন থেকে শুরু হলো, কোথায় শুরু হলো, কোথায় গিয়ে শেষ হলো, কীভাবে শুরু হলো, কিছু করলে কমে কিনা, কিছু কি করলে বাড়ে, কোথাও যাচ্ছে কিনা, এবং এর সাথে আর কোনো অসুবিধা আছে, সিম্পল প্রশ্ন, সিম্পল উত্তর দিতে হবে। এখন ক্যারেক্টার অফ পেইন নিয়ে আমরা একটু বলার চেষ্টা করছি, দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্যারেক্টার অফ অ্যাবডোমিনাল পেইন। সো ইট ইজ পসিবল টু সাবডিভাইড দ্য ক্যারেক্টার অফ দ্য পেইন অফ দ্য মেজরিটি অফ দ্য পেইনফুল কন্ডিশন দ্যাট আফটার উইদিন দ্য অ্যাবডোমেন ইন টু লার্জ ক্যাটাগরিজ, দুইটা লার্জ ক্যাটাগরিজ দেখা ভালো, একটা হচ্ছে কনস্ট্যান্ট পেইন, একটা হচ্ছে কোয়ালিটি পেইন। Constant pain is usually associated with inflammation and neoplastic infiltration. Inflammation jatokkhon porjonto subsided na hobe totokkhon porjonto gata thakbe. Arekta hote pare that can be a neoplastic infiltration at all. The nerve fiber can fall out. Usually in neoplasia, that means cancer, that means mitotic lesion, sadharonoto prothom obosthay dekha hoy. So whether it is a mild inflammatory response around the chronic peptic ulcer or acute response to perforated appendix is made worse by
any local or general movement and persists until the underlying cause subsides. So inflammation within the abdomen does not throb or burn. So throbbing or burning, যদি বলে, usually তুমি এটাকে exclude করতে পারো যে this is not due to the inflammation. In the same way that inflammatory pains do elsewhere. Like কেটে গেল, ছিঁড়ে গেল, অথবা একটা ছোট এখানে এখানে একটা abscess হল. They all signs of inflammation. যে ব্যথা, ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, local rise of temperature. এখানে কাজ করতে পারছি না, loss of function. এরকম করে abdominal inflammation মেলানো যাবে না. Because the pain perception is different, the nerve innervation and the system is different. So you know, presentation is different. So what about the colicky pain? So colicky pain associated with usually, colicky pain originated from that. Colicky pain usually originated from the smooth muscles. Smooth muscles contraction and follow. তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝি না কেন সারাক্ষণই তো আমাদের স্মল মাসল কন্ট্রাক্ট হচ্ছে, ইন্টেস্টাইনাল মোটিলিটি আছে, আমরা ডেফিকেশন করছি, আমাদের খাবার ডাইজেস্ট হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে. সো এভরি সেকেন্ডস অ্যান্ড মিনিটস কোনো না কোনো স্মল মাসল অফ ইন্টেস্টাইন কাজ করছে. সো ওয়েন ইট ইজ ডেভেলপ, ওয়েন ইট ইজ ফেল বাই পেশেন্ট অর বাই পার্সন, ওয়েন দ্য কজ বাই অবস্ট্রাকশন মাসকুলার কন্ডাক্টিং ডিসকাস is a pain which fluctuates in severity at frequent intervals and feels gripping in nature. So the source of bowel colic can be suspected from the time interval between the peaks of the pain. এখানে যে কথাটা patient বলে যে I have pain, আমার ব্যথাটা বাড়ছে এবং মোচড় দিয়ে ব্যথা আসছে এবং এটা একটা পিক নেয় উইদিন সেকেন্ডস এবং ধরো 20 সেকেন্ড থাকে, 25 সেকেন্ড থাকে, তারপরে ব্যথাটা আবার কমে যায় এবং 1 মিনিট পর আবার ব্যথাটা শুরু হয়। তো পেশেন্ট বলে যে এই একটু আগে যে ব্যথাটা আমার শুরু হয়েছিল তার থেকে এখন ব্যথাটা মনে হচ্ছে ব্যথা সে আরো বেশি। তার মানে কি স্মুথ মাসলের স্প্যাজমটা এমন কন্ট্রাকশন করার চেষ্টা করে টু ওভারকাম দ্য অবস্ট্রাকশন। দিস ইজ দ্য ক্লাসিক্যাল প্রেজেন্টেশন ইন এ সেন্টেন্স দ্যাট এ পেশেন্ট ক্যান সে টু ইউ। যে আমার স্যার মোটর দিয়ে ব্যথা শুরু হয়েছে এবং ব্যথাটা আস্তে 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 বাড়ছে এবং একটা পর্যায়ে গিয়ে ব্যথাটা অসম্ভব আনবিয়ারেবল বা কিছুক্ষণ পর আবার কমে যায়, কিছুক্ষণ থাকার পর ওই ব্যথাটা যে সর্বোচ্চ ব্যথা থাকে তারপর আস্তে আস্তে আবার কমে যায় কিন্তু এরপর আবার ব্যথাটা শুরু হয়। তার মানে দিস ইজ নট এ সাস্টেইন পেইন, দিস ইজ নট এ কনস্ট্যান্ট পেইন, এটা বলার চেষ্টা করছি। সো ইফ ইট ইজ এ শর্ট ইন দ্য জেগুনা, লঙ্গার ইন দ্য আইনিয়াম অ্যান্ড লঙ্গার স্টিল ইন দ্য কোলন অ্যান্ড ইন বিলিয়ারি কলিক। এখানে আরেকটা টার্মিনোলজি খুব অহর হয়ে ইউজ হয়, কি বলে বিলিয়ারি কলিক, গ্যাস্ট্রিক কলিক, ইউরেটারি কলিক, হ্যাঁ সব জায়গায় কলিক, কলিক মিন্স পেইন, রেনাল কলিক, কলিক মিন্স পেইন। সো বিলিয়ারি কলিক এন্ড রেনাল কলিক দ্য পিকস অফ পেইন আর শর্ট অ্যান্ড পেইন সেলডম গোজ অ্যাওয়ে কমপ্লিটলি বিটুইন এক্সাজারবেশন। If it is a prolonged obstruction to the outflow of any hollow viscus, ultimately causes it to distend. So the colicky abdominal pain hote gele, it should be a hollow viscus hote hobe, and that should have a, that organ should have a smooth muscles, and the smooth muscles have some form of contraction. Usually smooth muscles GIT ko to ache that cause peristalsis. Other than that, ureter e ache, বিলিয়ারি ট্র্যাকে আছে, এনি ডাক্টে আছে, বাট এটার স্মুথ মাসেলের যে কম্পোজিশন এরিয়া টু এরিয়া সাইড টু সাইড ভ্যারি করে। ইন্টেস্টাইনে যেরকম আছে যে ইন্ট্রিগিটি নিয়ে আছে, বিলিয়ারি ট্রিতে ওরকম নাই, ইভেন ফেলোপিয়ান টিউবও থাকে। সো দিস প্রডিউসেস এ কনস্ট্যান্ট স্ট্রেচিং পেইন হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য এইট অফ ইনফ্লামেশন বাট নট কলিকি ইন। So a similar pain can come from conditions that stress the retroperitoneal tissues also, mind you. Colic can also be caused by muscular dysfunction, like disorders of gastrointestinal mobility, such as irritable bowel syndrome, IBS, as opposed to true colic, which is secondary to obstruction.
What is the significance of radiation? Why pain radiate? এটা বুঝার জন্য একটু দরকার আছে. The radiation of pain signifies that. What's the significance? That other structures are become involved. অন্যান্য structure involved হচ্ছে. সেজন্য pain radiate হচ্ছে. For example, when a pain from the duodenal ulcer radiates to the back, it indicates that the inflammation has spread beyond the duodenum into adjacent structures in the posterior duodenal wall, such as pancreas. And again, radiation therefore not only indicates the source of pain, but also hint at the extent of the disease. What's the significance of rate of onset and severity? Rate of onset আমাদের জানা দরকার কি? Because whatever the urgency and underlying pathology, a full history and clinical examination must be carried out so that a working diagnosis or differential diagnosis can be made and the patient assigned to one of the following management categories. তোমাকে একটা ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে. সে ম্যানেজমেন্ট ক্যাটাগরি হচ্ছে একটা অ্যাকিউট অ্যাবডোমেন, ফর এক্সাম্পল এ পেরিটোনাইটিস, ইনফ্লামেশন অফ দ্য পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম অ্যালসার উইথ এ নন অর আননোন আন্ডারলাইং কজ. ইট মে বি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, ইট মে বি এ বার্স্ট অ্যাপেন্ডিক্স, ইট মে বি এ পারফোরেটেড কোলন ক্যান্সার, ইট মে বি এ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস. অথবা আরেকটা তুমি তোমার কনসেপশন আনতে হবে, দেন একটা অ্যাবডোমিনাল পেইন এ পেশেন্ট আসছে উইথ নন অর আননোন ইটিওলজি, requiring pain palliation pending further investigation. What pain ta prothome komate hobe, pain ta sustain kore tumi jodi history nitei thako tahole tomar diagnosis e hoyto tumi pouchhate parba, but patient kintu you may lose the patient chole jabe othoba tomar sathe mane the situation demands pain relief. Shudha kotha onno kichu bolte chacchi na. অথবা একটা অ্যাবডোমিনাল পেইন উইথ নো এভিডেন্স অফ এনি ক্লিনিক্যালি ডিটেক্টেবল ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্যাথোলজি, এটা হতে পারে ইডিওপ্যাথিক নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন. অনেক কাছে এত ব্যথা হলো যে সে তোমার কাছে চলে আসলো, হাসপাতালে ভর্তি হয়ে গেলো, তুমি অন ডিউটি ডক্টর রিসিভ করলা, বাট দ্য পেইন সাবসাইড. এবং আমরা ওই অ্যাকর্ডিং টু ওয়ার্কিং ডায়াগনোসিস করে, অ্যাকর্ডিং টু রুল আমরা যদি ইনভেস্টিগেশন করে আমরা কিছু পাই, এটা হতে পারে. সো থার্ড ক্যাটাগরি মে বি ডিটেক্টেবল ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্যাথোলজি দ্যাট ক্যান বি অবজার্ভ অ্যান্ড ইনভেস্টিগেটেড লেটার ইফ নেসেসারি. টাইম টু ওয়েট অ্যান্ড সি দিস পেশেন্টকে, টাইম ওয়েট অ্যান্ড সি করতে. বাট একটা পারফরেশনের পেশেন্টকে টাইম ওয়েট অ্যান্ড সি করা যাবে না. রিসাসিটেট অ্যান্ড গো ফর সার্জারি. এটা আরেকটা ভাবে তুমি এটাকে তুমি সাজাতে পারো ওই পেশেন্টগুলোকে, যে আই মে অর মে নট নো দ্য ডায়াগনোসিস, but the problem needs urgent management. Although I understand the problem like acute appendicitis, but not necessarily it causes and have time to investigate further in order to decide what to do. Like acute strangulated hernia with intestinal ulcer, a surgical emergency. তো তুমি প্রবলেমটা বুঝতেছো, বাট তোমার দেয়ার ইজ নো টাইম টু ইনভেস্টিগেট, ইউ নিড টু ডু সামথিং. অথবা আই ডু নট থিঙ্ক দেয়ার ইজ এনিথিং রং অ্যান্ড ক্যান ওয়েট অ্যান্ড সি ওয়েদার ফার্দার ইনভেস্টিগেশন উইল বি রিকোয়ার্ড. এভাবে তোমার চিন্তা করতে হবে এই এই অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন. Again, the mode of onset and progression of pain. Onset may be explosive one within seconds, can be a rapidly progressive within 1 to 2 hours, or gradual over several hours. So unheralded excruciating generalized pain suggests an intra-abdominal catastrophe such as perforated viscus or rupture of an aneurysm, ectopic pregnancy or abscess. These are surgical emergencies. So accompanying systemic signs like tachycardia, sweating, tachypnea, shock soon supersede the abdominal disturbances and underscore the need for rapid resuscitation and laparoscopy. তাহলে পেইন এর সাথে তোমার অ্যাসোসিয়েটেড আদার্স কমপ্লেইন্ট থাকতে পারে. এখানে আমি এটা তো আগে একবার দেখাইছি, আবার একটু দেখানোর চেষ্টা করতেছি যে বিলিয়ারি কলিক কোথায় হয়, ইউরেটারি কলিক কোথায়,
going to growing and shifting pain acute cholecystitis করতে গিয়ে যায় হ্যাঁ ইউরেটারিক ফলি কোথায় যায় সেটা আমরা এটা ছবিটা আমরা আগে দেখি সো আদার দেন দ্য অ্যাবডোমিনাল পেইন হোয়াট মে বি দ্য আদার সিমটমস দ্য পেশেন্ট ক্যান সে টু ইউ দ্য নেক্সট ইজ ভমিটিং ইট ক্যান বি এ কনস্টিপেশন ইট ক্যান বি এ ডায়রিয়া অর লুজ মোশন ইট ক্যান বি অ্যাসোসিয়েটেড ফিভার অ্যান্ড আদার স্পেসিফিক সিমটমস দ্য পেশেন্ট ক্যান সে টু ইউ লাইক ব্যথার সাথে আপনার আমার সিগনিফিকেন্ট ওয়েট লস এর কথা পেশেন্ট বলতে পারে মে সাজেস্ট ক্যান্সার অর মোর ক্রনিক মেসেন্টারি ইস্যু জন্ডিস নিয়ে পেশেন্ট আসতে পারে সাজেস্ট হেমাটোবিলিয়ারি ডিজিজ হেমাটোকেজি অর হেমাটোমেসিস হেমাটোকেজি মিন্স প্যাসেজ অফ ফ্রেশ ব্লাড পার রেক্টাম অর হেমাটোমেসিস অর অল্টার্ড ব্লাড সরি প্রেশার অল্টার্ড ব্লাড ভমিটিং হেমাটোমেসিস মে সাজেস্ট gastroduodenal lesion or mallory base syndrome it is a different discussion mallory base syndrome clear heart or end of this so melena or a lower gi bleed or colonic ischemia or hematuria ureteric colic or cystitis suggest the passage of blood clots or necrotic mucosal debris may be the sole evidence of advanced intestinal ischemia so pain er sathe ei dhoroner symptoms gulo thakte pare specific organ wise vomiting niye kichu kotha bartra ache jemon prominent symptom in upper gastrointestinal diseases such as Boyer-Heath syndrome Mallory-Weill syndrome acute gastritis and acute pancreatitis prothom dui ta jodi tumi pore dike bolo tahole bhalo hoy because it is more prominent in acute gastritis and acute pancreatitis severe uncontrollable retching provides temporary pain relief in moderate attack of pain The absence of bile in the vomitus is a feature of pyloric stenosis or gastric obstruction. Where associated findings suggest bile obstruction, the onset and character of vomiting may indicate the level of condition. Recurrent vomiting of bile-stained fluid is typical of proximal small bowel obstruction. Mind it. এটা অনেক অনেক সময় জিজ্ঞেস করে, ভাইবাতে জিজ্ঞেস করে, যে the higher the obstruction in the small gut, the more common is the vomit and it is usually bile stained out. In distal small or large bowel obstruction, prolonged nausea precedes vomiting, which may become frequent in decades. Although vomiting may present in either acute appendicitis or non-specific abdominal pain, coexisting nausea and anorexia are more suggestive of former condition. Constipation, it can be an absolute one, it can be a relative one. So absolute versus relative. Absolute means patient is unable to pass fecal matter, but there is no fecal matter and even cannot pass gas. No flatus, no flatus, no fecal matter. And relative, only flatus, no fecal matter. The patient can present with diarrhea along with pain. So copious diarrhea is characteristics of, watery diarrhea is characteristics of gastroenteritis. আমরা যেটা অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস AGE বলি and many other medical causes of acute abdomen. Blood stain diarrhea is suggestive of ulcerative colitis, Crohn's, that is one part of the inflammatory bowel disease, or bacillary or appendicitis. So it is also found with ischemic colitis, but often absent in intestinal infarction due to superior mesenteric artery occlusion. Fever, what indicates that? Is a marker of inflammation and may be present in a variety of surgical conditions, like in a late case presentation of a perforation of gastrointestinal hollow discus. Pain, but now fever, and pain starts 3 days back. So this indicates a systemic manifestation, and is a marker of inflammation. So the sensitivity of this finding is low as the ability of many patient populations to mount a fever is compromised and for most diseases leading to acute abdomen fever is low grade or absent. Sensitivity taken as low because patient etake dokate pare ar othoba acute abdomen e onek shomoy jor ta low grade or absent. What are the relevant aspects of other history you should take? So
other than pain, other than vomiting, the presenting complaint of acute abdomen. The next is past history, medical history, drug history, so on. So pulmonary, renal, and cardiac systems wise, that may mimic the acute abdomen in their presentation, like pulmonary embolism. Many chronic medical conditions complicate the patient's presentation and increases their surgical risk. So you need to know for full management of the, total management of the patient. So an assessment of the patient's cardiovascular and pulmonary status should always be done before proceeding to the operating room. Liver disease should be noted as it increases risk for GI bleeding, and in severe disease may be complicated by ascites and spontaneous bacterial peritonitis. In patients with vascular disease or atrial fibrillation, mesenteric ischemia should be included. Like a patient, excruciating pain, unbearable severe pain. There is 2 to 3 causes of severe excruciating unbearable pain. Even adequate dose of opiates, beta komate pare. Some of the dissecting aortic aneurysm, mesenteric vascular occlusion is ischemic pain, very, very unbearable. And another is severe acute pancreatitis. These are the 3 or 4 causes of acute severe unbearable abdominal pain. So inflammatory bowel disease can cause severe abdominal pain, often treated medically, but may be complicated by processes requiring more emergent intervention, including intra-abdominal abscess, stricture, obstruction, or perforation. Usually, it's IBD managed by medical personnel dara in medical ward, medicine ward, but surgery ke present kare due to its complication. One of the important complications is perforation and obstruction, abscess, and stricture problem. You need to know the operation history of that patient who are present with features of acute abdomen, like any previous history of abdominal surgery, groin surgery, vascular surgery, thoracic surgery, and particular attention to the mode of operation, whether that surgery was done previously laparoscopically, open method, or endovascular method, and any anatomical reconstruction had been done before may clarify aspects of current complaint. So if possible, within the time constraints imposed by the urgency of the current problem, operative notes and pathology reports should be obtained and reviewed. Gynecological history, tumra jano ki ki history nite hoy, tar modhe menstrual history is crucial to the diagnosis of ectopic pregnancy. Amra যখন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বা যে কোনো ফর্মে এই এই টপিকটা পরীক্ষাতে আসে, তখনই আমরা জিজ্ঞেস করি যে কী হিস্ট্রি বা গাইনোকোলজিক হিস্ট্রি। লাস্ট ডেট অফ মেনস্ট্রুয়াল সাইকেল ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। শেষ কবে আপনার মাসিক হয়েছে, এটা কি মাসিক কোনো ড্রপ হয়েছে কি না, ওয়েদার দ্যাট ইজ এ প্রতি মাসে মাসে হয় কি না, এটাগুলো ইম্পর্টেন্ট। টু ডায়াগনোস এক্টোপিক প্রেগন্যান্সি, মিসেল মার্স সিনড্রোম একটা বলে, এটা কী হয় মিড ওভুলেটরি সাইকেলে মেয়েদের ব্যথা হতে পারে অ্যাকিউট, দ্যাট ক্যান মিমিক টু অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। দ্যাট ইজ দ্য ফিজিওলজিক্যাল পেইন অ্যান্ড এন্ডোমেট্রিওসিস। এ হিস্ট্রি অফ ভাজিনাল ডিসচার্জ অর ডিসমেনোরিয়া মে ডিনোট পেলভিক পিআইডি, পেলভিক ইনফেকশন। অ্যান্ড এ কমপ্লিট সেক্সুয়াল হিস্ট্রি শুড বি পারফর্ম ইফ ইন্ডিকেটেড, অ্যান্ড অল উইমেন অফ চাইল্ড বিয়ারিং এজ শুড বি এভালুয়েটেড ফর পসিবিলিটি অফ প্রেগনেন্সি। চাইল্ড বিয়ারিং এজ, ম্যারিড অর আনম্যারিড, নো প্রবলেম। Please exclude pregnancy first in any case of acute abdominal pain. Medication history important. NSAIDs, aspirin may cause gastritis or duodenal ulcer. Anticoagulants have been implicated in retroperitoneal and intramural duodenal or jejunal hematoma. Bethania. Additionally, patients who are anticoagulated or are on antiplatelet therapy may require correction or further consideration prior to operative end. OCP has been implicated in the formation of benign hepatic adenoma and in mesenteric venous infarction. Contraceptive pill history in female patients. Corticosteroids or other chemotherapeutics, immunosuppressive medication can may mask the clinical signs of even advanced peritonitis. Pain sensitivity.
Alcohol use should be interrogated as it can cause be associated with liver disease like and others like ulcers, gastritis, and so we are reaching, I think, one to two slides remain. So what about the family history? Often provides the best information about medical or hereditary cause of an acute attack. Should have the patient has any travel history, recent travel history, that may be that raise the possibilities of amebic or liver abscess, hydatid cyst, malarial strain, tuberculosis, and also dysentery. So this is the last slide of my today's presentation. Ami jeta bolte chaichi je acute abdomen er je principles of workup tar modhe pain history modhe pain and other symptoms and up to the relevant point of the history like family history, travel history, medical history, gynecological history, operation history and associated other medical condition, very important to come to a diagnosis and immediate management. So up to now ami ajke ei porjonto eta first part ta shesh korlam. The next class I will try to cover the remaining parts of principles of management of acute abdomen along with some causes. তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আই হোপ এটা আপনাদের জন্য এবং তোমাদের জন্য কিছুটা হলেও হেল্প করবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি, যারা রিলেভেন্ট পার্সন আছে তাদের কাছে যদি পুটক করা হয় আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যান্সার দ্যাট দোজ কোয়েশ্চন। আজকের জন্য মতো আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।